গোপালগঞ্জে দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী গোপালগঞ্জ থেকে আমাদের প্রতিনিধির পাঠানো তথ্য ও প্রতিবেদনে বিস্তারিত সারা গোপালগঞ্জ প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক সায়দা সুলতানা দিনব্যাপী এ প্রদর্শনী শুভ উদ্বোধন করেন প্রাণী সম্পদ অধিদপ্তর মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের এলডিডিপির সার্বিক সহযোগিতায় বুধবার সকালে গোপালগঞ্জের ঐতিহ্যবাহী নীলার মাঠ প্রাঙ্গনে প্রাণী সম্পদ প্রদর্শনী বাস্তবায়ন করেন সদর উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল প্রদর্শনীতে মোট ত্রিশটি স্টলে বিভিন্ন জাতের গবাদি পশু উন্নত জাতের ছাগল ভেড়া হাঁস মুরগি কবুতর সহ খামার পরিচালনার জন্য বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ও সেগুলো ব্যবহার সম্পর্কে বিস্তারিত কলা কৌশল দেখানো হয় এতে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে প্রান্তিক খামারই অংশগ্রহণ করেন গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রশেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আজিজ আল মামুন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান বাচ্চু জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ডক্টর চন্দ্র সরকার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইউসুফ ভাইস চেয়ারম্যান নিশিত রায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সফল খামারি এস এম নজরুল ইসলাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিন নবনিযুক্ত উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর প্রিয়াঙ্কা রানী মোদক এলিও কর্মকর্তা ইতি সালেহিন প্রমুখ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক শাহদা সুলতানা বলেন সরকারি চাকরির পেছনে না ছুটে আপনারা প্রত্যেকে বেকার ভাই ও বোনেরা আধুনিক প্রশিক্ষণ নিয়ে এক একজন প্রশিক্ষিত হয়ে নিজেরাই গড়ে তুলুন সফল এক একটা খামার এ বিষয়ে সার্বিক সহযোগিতা দিতে সরকার আপনাদের পাশে রয়েছে এছাড়াও মক্সদপুর কাশিয়ানি টুঙ্গেপাড়া ও কোটালেপাড়া উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয় দৈনিক শতবর্ষ ডেক্স রিপোর্ট আপনারা দেখছেন শতবর্ষ টিভি